গতকাল বানিয়েছিলাম ইলিশ পাতুরি। পাতুরি নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে, আর সেটা যদি হয় আবার ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। যেমন সুন্দর হবে আয়োজন তেমন সুন্দরই হবে পরিবেশ। বাজারে গেলে এখন শুধু চারিদিকে ইলিশ মাছ, আর বাঙালির ঘরে ঘরে ইলিশের রেসিপি হবে না সেটা কি করে সম। যখন ম্যারিনেট করেছিলাম দেখেই ভীষণ লোভ হচ্ছিল, আর এখনকার ইলিশে যদিও আগের মতো সেই গন্ধ থাকে না, কিন্তু তবুও বাপু ইলিশ তো, ইলিশের নাম শুনলেই তো একদম পাগল পাগল লোভ। আর সেখানে পাতুরি আর একটা অন্যরকম ভালোবাসা। কলা পাতার থেকে যখন ইলিশ বাইরে বেরোচ্ছিল তখন একটা অন্যরকমই মিষ্টি সুগন্ধ বেরোচ্ছিল। মশলার যে একটা সুন্দর মিলিত মেলবন্ধন মাছের সাথে সেটা কিন্তু মাছটা খোলার সঙ্গে সঙ্গে বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন পুরনো সকলকে অনেক অনেক স্বাগত আমার পরিবারে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি, দোকানদার বললো মাছটা ভীষণ ভালো হবে তাই আমি ছোটো মাছটাই নিয়ে এলাম। ছোটো মাছেও কিন্তু অনেক সময় বেশ সুন্দর টেস্ট হয়। তো এখানে মাছে 8 পিস হয়েছে, খুবই ছোট বলতে পারো। রান্নাটা একদমই সহজ, ঘরোয়া কিছু সাধারণ উপকরণ লাগছে। এখানে আমি কী কী নিয়েছি বলে দিই আপনাদের। কাঁচা লঙ্কা বাটা, মগজ আর পোস্ত বাটা, জিরে বাটা আর সাদা সর্ষে বাটা, সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও চেরা নিয়েছি। আর লাগছে টক দই 4 চামচের, বড় চামচের 1.5 চামচ করে সমস্ত মশলা এখানে নিয়েছি। লাগছে সর্ষে তেল। কিছু রান্নায় কিছু জিনিস কিন্তু কখনোই বদলায় না, এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষে তেল দিয়ে করতে হবে, তবে ভালো লাগবে। যেহেতু পাতুরি তাই কলা পাতা তো অবশ্যই প্রয়োজন হবে। টুকরো করা 8 থেকে 10টা কলা পাতার প্রয়োজন। মাছের পরিমাণ যেহেতু কম, 4 পিস মাছ তাই কলা পাতা 8 থেকে 10টাই লাগছে। কলা পাতার যে কোনো রেসিপি করতে গেলে অবশ্যই এইভাবে আগুনে একটু সেঁকে নেবেন। আমার এর আগেও কলা পাতার কিছু রেসিপি আপলোড করা আছে, সেখানেও আমি দেখিয়েছি, আজও আবার দেখিয়ে দিলাম। এইভাবে কলা পাতা একটুখানি আগুনে সেঁকে নিলে পাতা কিন্তু ফেটে যায় না, আর যখন পাতুরি কলা পাতায় মোড়া হবে তখন কিন্তু ভাঁজ করতেও সুবিধা হয়, একটুও ফেটে যাবে না। তাই অবশ্যই তোমরা যখন কলা পাতার কোনো রেসিপি করবে এইভাবে কিন্তু শিখে নিয়ে করবে, তাহলে বুঝতে পারবে কতটা সুবিধা হয়। ঠিক হাতের মুঠোই চলে আসবে, যার ফলে কিন্তু কোনো রকম ফেটে যাবে না। তাই আমি এইভাবেই করি, আপনাদেরও দেখিয়ে দিলাম, আপনার চাইলে এইভাবেই করে নিতে পারেন। সমস্ত পাতাগুলো আমি শিখে নিলাম। এবার চলে যাব রান্নার মেন পর্যায়ে। মাছটা ভীষণ ছোট আর পরিমাণটাও কম, তাই আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি প্রতিটা মশলায় কিন্তু আমি 1.5 চামচ করে নিয়েছি, আগেও একবার বললাম, আর প্রতিটা মশলা আমি শিলে বেটে ব্যবহার করছি, কারণ মিক্সিতে করতে গেলে মশলার পরিমাণ অনেকটা প্রয়োজন হয়, তাই অল্প অল্প করে আমি এভাবে শিলে বেটে নিয়েছি। সর্ষে ব্যবহার করেছি, সেটা সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, পরিমাণটা বুঝে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলো চিড়েও নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটেও নিয়েছি, দুরকমভাবে দেবো। কোনোরকম এই রান্নাটা এর আগেও একবার করেছিলাম, গুঁড়ো মশলা ব্যবহার করলে রান্নাটা অতটা টেস্ট আমার লাগেনি, তাই বাটা মশলা দিলাম। এবার মাছটা ম্যারিনেট করে নিতে হবে, আর এই ম্যারিনেটটাই হলো এই রান্নার মেন পার্ট বলতে পারি। তো 4 পিস মাছ আমি এখানে ম্যারিনেট করে নেবো, লেজা ও মাথা এগুলো আমি পাতুরি করবো না, এগুলো পাতুরি করাও যায় না, ভালোও লাগে না। যেহেতু মাছটা ছোটো, মাত্র 4 পিস হয়েছে, তাই এই 4 পিস মাছ দিয়ে পাতুরিটা করবো। এবার এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথম মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা অ্যাড করতে হবে। বাটা মশলায় জিরে, সর্ষে, কাজু, মগজ, টক দই, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এই সমস্ত মশলা পরপর দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। নুনটা বুঝেই দিতে হবে, যেহেতু এই রান্নাটা আর পরে চেক করা যাবে না, খুলে একেবারেই পরে কলা পাতা খুলে চেক করতে হবে, তাই একেবারে বুঝেই দিতে হবে, খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তবে এই মাছ কিন্তু খুব নরম হয়, তাই
যাতে ভেঙে না যায় সেই বুঝেই ম্যারিনেটটা করতে হবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমি এরকমই ঘরোয়া রান্নাবান্না সহজ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করতে চলে আসব। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করে দেবেন। কথা বলতে বলতে ম্যারিনেটটা হয়ে গেল, খুব সুন্দর একটা স্মুথ ম্যারিনেট হয়েছে। মশলা যত মিহি করে বাটা হবে ততই কিন্তু সুন্দর করে ম্যারিনেটটা করা যাবে। ম্যারিনেটটা দেখে কিন্তু প্রথমে লোভ হচ্ছিল, কাঁচা অবস্থাতেই দারুণ সুন্দর লাগছিল, আর ইলিশ মাছ তো কাঁচাতেই টেস্ট, তাই বলে রান্না না করে তো আর খাওয়া যাবে না। চলুন তাহলে এবার আমি পাতুরিটা রেডি করে ফেলি কলা পাতায়। তো কলা পাতায় রেডি করার জন্য এখানে ছোটো বড় দুটো কলা পাতা নিলাম। পাতাগুলো আগে থেকে একটু ছোটো বড় কাটা হয়ে গেছিলো, তাই বড় ছোটো মিলিয়ে নিলাম। তারপর এক পিস মাছ আর মশলা দিয়ে ভালো করে এটাকে বেঁধে দিতে হবে। শুধু একটু খেয়াল রাখতে হবে মশলাটা কোনোভাবে বেরিয়ে না যায়। তারপর ভালো করে সুতো দিয়ে যার যেভাবে সুবিধা এইভাবে বেঁধে নিলেই কিন্তু পাতুরিগুলো ভাপানোর জন্য রেডি হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস তো আপনাদের দেখাতেই ভুলে গেছি, সেটা আবার আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি। এক পিস মাছের সঙ্গে একটা কাঁচা লঙ্কা, কারণ চার পিস মাছে আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এই কাঁচা লঙ্কাটাই কিন্তু দারুণ টেস্ট হবে মশলার সাথে। ভাজগুলো আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, তবে শুধু এইটুকুই খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কোনোভাবে বাইরে না আসতে পারে। দুটো কলা পাতায় এইভাবে দিলে যথেষ্ট। তারপর সুতো দিয়ে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে বেঁধে দিলেই রেডি হয়ে যাবে এটা ভাপানোর জন্য। আর কলা পাতার যে একটা সুন্দর ফ্লেভার এটা তো থাকছেই। তো সমস্তগুলো কিন্তু আমি এইভাবে করে নিলাম, এবার এগুলোকে ভাপিয়ে নিতে। পুরনো যে সকল বন্ধুরা আমাকে সবসময় ভীষণ উৎসাহ দেন, ভালোবাসা দেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার চলে এলাম মাছটা ভাপাতে দেওয়ার জন্য। অলরেডি কথা বলতে বলতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, পাত্রটা গরম হয়ে জলটা হালকা ভাপ উঠলেই তখন ভাপাতে দিয়ে দিতে হবে। আমি এরকম একটা স্টিলের জালি নিয়ে নিয়েছি, ঝুড়ি টাইপের। আপনাদের কাছে ভাপানোর অন্য কিছু থাকলে সেটাতেই করতে পারেন, মোট কথা ভাপানো নিয়ে কথা। তারপর মশলা মাখানো ইলিশগুলো কলা পাতায় মোড়া, সেগুলোকে এইভাবে এক এক করে দিয়ে দিতে হবে ভাপাতে। আর যেহেতু চার পিস মাছ তাই ছোট্ট পাত্রেই ভাপানো হয়ে গেছিলো, আপনারা অনেক মাছ হলে তখন একটু বড় পাত্রে সুন্দর করে সাজিয়ে ভাপিয়ে নেবেন। আর এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে যাতে ভাপটা ওপর দিক থেকে বেরিয়ে না যায়। তারপর 20-25 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিট পর কিন্তু একবার একটু ঢাকনা খুলে 5 মিনিটের জন্য আবার উল্টে দিয়ে ঢেকে রেখে দিতে হবে, সেটাই আমিও করে দিলাম। এইভাবে একবার উল্টে দিলে নিচের যে পাটটা বাকি থাকছে অল্প সামান্য কিছু সেটা আরও হয়ে যাবে, বেশিরভাগটাই কিন্তু 20 মিনিটে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর 5 মিনিট একটু উল্টে ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আমিও উল্টে তারপর আবার পুনরায় একটুখানি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে, তারপর গ্যাসটা অফ করে ঠান্ডা করতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কলা পাতার রঙগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, একটু পোড়া পোড়া ভাব এসছে, আর সুতোগুলোও কিন্তু একদম রং চেঞ্জ হয়ে গেছে। তার মানে ভেতর থেকে তেলের যে ভাবটা এটাও বেরিয়ে পুরো পাতুরিটা রেডি করে দিয়েছে। সমস্তগুলো কিন্তু আমি নামিয়ে নিলাম। এইবার পরিবেশন করলেই গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। পাতুরি অলমোস্ট একদম রেডি হয়ে গেছে, এবার আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দেবো। পাতুরির একটা সুন্দর মিষ্টি গন্ধে বেশ বোঝাই যাচ্ছিল রান্নাটা বেশ জমেছে। চলুন তাহলে পাতুরিটা খুলে দেখিয়ে দিই। একদম সুন্দরভাবে মশলার সাথে কিন্তু মাখামাখি করে একদম লোভনীয় দেখতে লাগছে। রান্নাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঠিক যতটা আশা করেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে। মাছটা সত্যিই খুব সুন্দর ছিল, ছোটো হলেও এত সুন্দর টেস্ট হবে বুঝতে পারিনি। ব্যাস
রেডি হয়ে গেল পাতুরি, আর গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক ফলো শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকমই নতুন ভিডিওর সাথে আবারও হাজির হব আপনাদের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।